দুষ্টু নেতা এবং কর্মীদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কারি তৈয়বুর রহমান গোপালগঞ্জের খুনি ইমাম বুখারি হয় কেমনে? গোপালগঞ্জের কারি তৈয়বুর রহমান সাহেব, যিনি খুলনাতে বসবাস করতেন, সুন্নি এবং সালাফি সমাজের ছেলেরা জোট বেঁধে ওনাকে খুন করেছে ছুরি দিয়ে। উনি কোরআনের কথা প্রচার করতেন। সুন্নি এবং সালাফিদের ডেফিনেশন আমি একটু বলি আপনাদেরকে। সুন্নি অর্থ খুলনার কওমি মাদ্রাসা ছাত্ররা, আর সালাফি অর্থ খুলনার গায়ের মুকাল্লিদ আহলে হাদিসের ছেলেরা, যারা জাকির নায়েকের এবং বুখারির রুহানি ভক্ত। বুখারির ভিতরে 6454 নম্বর হাদিস মতে, এই হাদিসকে বাঁচানোর জন্য, এই হাদিসের উপর আমল করার জন্য এই ছেলেরা তাদের উস্তাদদের কথা মতে তারা 109 নম্বর সূরা কাফিরুনের 6 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে আর আমার জন্য একটি জীবন ব্যবস্থা রয়েছে, আর 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, সবাইকে ফ্রিডম দিয়েছেন সেই আয়াতের বিরোধিতা করতে যেয়ে, আর 2 নম্বর সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইসলামের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। এই আয়াতগুলির বিপরীত, এমনকি 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটির বিরুদ্ধে যে এই আয়াতগুলি অমান্য করে বুখারির 6454 নম্বর হাদিসকে ফলো করতে যেয়ে, যেখানে বলা হচ্ছে মাম্বাদ্দালা দীনহু ফাকতুলুহু, যে দীনকে অস্বীকার করবে বদল দেবে তাকে হত্যা করা হোক, এই বুখারির কথা যদি আপনি এই আয়াতগুলি থেকে চেক করেন, এই আয়াতগুলির মাধ্যম দিয়ে, তাহলে রাসুল অন্তত কখনো এমন কথা বলতে পারেন না। যে কথা কোরআন বলে না সেই কথা রাসুল কখনো বলতে পারেন না। রাসুলের নামে যদি কেউ বলে তাহলে সে হবে এই পৃথিবীতে ইবলিস এবং শয়তান। তাই এই ক্ষুদে ছোট ছোট ছেলেরা, তারা জোট বেঁধে তৈয়বুর রহমান সাহেবকে ছুরি দিয়ে জবাই করে ফেলেছে। এমনকি তার একটি ছেলেকেও, আর কোরআনের 5 নম্বর সূরা আল মায়েদার 45 নম্বর আয়াতের দৃষ্টিতে যারা এবং যাদের হুকুমে এবং যাদেরকে বাঁচানোর জন্য আর যাদের কারণে এই খুন করা হয়েছে, এরা সবাই কিয়ামতের মাঠে ঠিক যেভাবে খুন করেছে এরা সবাই সেইভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে খুন হবে। এর জন্য তাদের প্রস্তুতি নেওয়া দরকার, কিঞ্চিত তাতে কখনো ছাড় দেওয়া হবে না, কারণ আল্লাহ তাআলার আয়াত ইউ ক্যান নট বি চেঞ্জ। বুখারি যদি কখনো না বলতো তাহলে জাকির নায়েক কখনো পৃথিবীতে এই কথা প্রচার করত না, আর এদেরই কারণে এই খুলনার নওজোয়ান ছেলেরা, তারা বুখারিকে বাঁচানোর জন্য কোরআনকে পিছনে রেখে কারি তৈয়বুর রহমান সাহেবকে এবং তার ছেলেকে জবাই করেছে। এখন কিয়ামতের মাঠে এদের কি হবে? এরা আজ পৃথিবীতে ইনডাইরেক্ট ওদের কথা মেনে ডাইরেক্ট এরা অ্যাকশন করেছে এবং খুন করেছে কারি তৈয়বুর রহমান সাহেবকে আর তার ছেলেকে। এরা কিয়ামতের মাঠে খুনি হয়ে উঠবে, এরা কখনো ছাড় পাবে না। এমনকি খুলনার মুফতি গুলাম রহমান সাহেব আর যশোরের মুফতি অক্কা সাহেব আমাকেও খুন করার জন্য উস্কানি দিয়ে বেড়াচ্ছে। 2005 সাল থেকে আল্লাহ আমাকে এ পর্যন্ত এখনও বাঁচিয়ে রেখেছেন, আর এই কথাগুলি আপনাদের সামনে আমি তুলে ধরছি। কোরআন মানুষকে খুন করতে নিষেধ করে, কোরআন মানুষকে স্বাধীনতা দেয়। যার ধর্ম সে নিজভাবে মানবে, অন্য কেউ তাকে
বধ করতে পারবে না, আঘাত করতে পারবে না। আল্লাহ নিজের বান্দাদেরকে তৈরি করে আর আর এক শ্রেণীর বান্দাদের দিয়ে এই নাস্তিক বান্দাদেরকে মৃত্যু দিবেন এমন কোনো কথা এই কোরআনের ইসলামে নেই। আর আমি মুসলিম আপনাদের সকলকে জানাতে চাই, মুফতি ওয়াক্কাস সাহেব এবং মুফতি গুলাম রহমান সাহেব এই দুইজন আমার বিরুদ্ধে যাদেরকে উস্কানি দিচ্ছেন যে তারা আমাকে হত্যা করুক এবং চেষ্টাও করেছিল, আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়েছেন বেধায় আপনাদের সকলের কাছে এই কোরআনের আয়াত আমি পৌঁছে দিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আমি যেন আমার শেষ নিঃশ্বাসটুকু আল্লাহ তাআলার আয়াত প্রচার এবং প্রসারের কাজে লাগাতে পারি, সেই দোয়া আপনারা সবাই আমার জন্য করবেন।